আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের আমি যেমন বলেছিলাম যে প্রতিদিন আমি একটা করে ভিডিও দেব গণিতের টপ ফাইভ বা টপ ফোর প্রত্যেকটা অধ্যায় থেকে। তোমরা যারা নতুন ভিডিও দেখছো, আমি তোমাদের পুনরায় আরও একবার বলে দিই, তোমাদের অঙ্কতে কীভাবে তোমরা 25 নম্বর তুলবে কোনো অঙ্ক না করেই, তার একটি ভিডিও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সেই ভিডিও তোমরা দেখে নিও। 25 নম্বর তোলার পর যদি মনে হয় যে 50 থেকে 60 নম্বর তুলবো, তাহলে কিন্তু আমি প্রত্যেক দিন একটি করে ভিডিও দিচ্ছি সন্ধে 7টার দিকে। সেই ভিডিওগুলো তোমরা যদি দেখে নাও, 50 থেকে 60 নম্বরের নাম্বার তোমরা অনায়াসে কিন্তু পেয়ে যেতে পারো। তোমাদের একটু বলে রাখি, বীজগণিত থেকে টোটাল যে 20 নম্বর থাকছে, তার মধ্যে 15 নম্বরের কিন্তু অঙ্ক থাকছে বড় অঙ্ক, অর্থাৎ 3 নম্বরের 5টা অঙ্ক করতে হচ্ছে। পাটিগণিতের 5 নম্বরের 2টো, তাহলে 15 আর 10 25 হলো। আর পরিমিতি থেকে 4 4 16, 25 এবং 16 তোমাদের হলো 41। আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে টপ 3 টপ 4 যে অঙ্কগুলো পরীক্ষায় সিও আসবে এই টাইপের অঙ্কগুলো আমি কিন্তু করাচ্ছি। একটি ভিডিও তোমাদের আপলোড করে দিয়েছি, তোমাদের গণিতের প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে কিন্তু তোমাদের দেখবে 1.1 থেকে শুরু করে 1.5 পর্যন্ত কিন্তু অধ্যায় রয়েছে। এখান থেকে মোট 4টি অঙ্ক থাকবে, 2টি অঙ্ক তোমাদের করতে হবে, 3 দুগুণে 6। 1.2 1.3 এই দুখানা চ্যাপ্টার ভালো করে গেলেই 2টো অঙ্ক তোমরা কমন পেয়ে যাচ্ছ। 1.2 থেকে আমি 3টে অঙ্ক করিয়েছি, ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা প্রত্যেকে দেখে নিও। আজকে আমি 1.3 থেকে টপ 4 4টি অঙ্ক আমি তোমাদের করাবো। এই 4টি অঙ্ক তোমরা প্র্যাকটিস করে যাও, অবশ্যই এখান থেকে তোমরা একটি কমন পাবেই। যে 4টি অঙ্ক আমি তোমাদের করেছি, তোমরা এবিটিএটএস পেপার পর্ষদ টেস্ট পেপারটা ফলো করে দেখো, এই 4টি অঙ্কই কিন্তু মানে ম্যাক্সিমাম কিন্তু টেস্ট পরীক্ষায় এসেছিল। তাহলে চলো আমরা অঙ্কগুলোকে শুরু করি, কিন্তু তার আগে আমি বলবো ভিডিওগুলো প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে ভিডিওগুলোর রিচ পায় এবং প্রত্যেকের কাছে পৌঁছে যায়। ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, কারণ প্রত্যেকটা অঙ্ক আমি সমাধান করে দিয়েছি। তোমরা যদি ফুল ভিডিও ওয়াচ করো, তাহলে তোমাদের আরও বন্ধুদের কাছে কিন্তু অটোমেটিক কিন্তু পৌঁছে যাবে। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। আজকের ভিডিওতে থাকছে তোমাদের কোষে দেখি 1.3। আগের ভিডিওতে কিন্তু আমি কোষে দেখি 1.2 এর টপ 3 অঙ্ক তোমাদের কিন্তু করিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো টেস্ট পেপার এবিটি অথবা পর্ষদের টেস্ট পেপার তোমরা দেখে নেবে। তোমাদের প্রথমে যে চারের দাগে যে বীজগণিতের অঙ্ক শুরু হয়, সেখানে প্রথমে দেখো 4টে অঙ্ক থাকে, 4টের মধ্যে 2টো করতে হয়, এবং যে 2টো করতে হয় টোটাল যে 4টে অঙ্ক তোমাদের এক্সারসাইজ 1 থেকেই থাকে, অর্থাৎ 1.1 থেকে 1.5 এর মধ্যে 4টে অঙ্ক থাকে, তার মধ্যে 2টো করতে হবে। তোমরা 1.2 থেকে আমি 2টো করে দিয়েছি, আর 1.3 থেকে টপ 4 অঙ্ক আমি করিয়ে দেবো। যদি অঙ্ক খুব কঠিন না হয়, যদি একটু ইজি হয়, তাহলে এই 4টের মধ্যে 1টি অঙ্ক অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। আজকে টপ 4 এর মধ্যে থাকছে কোষে দেখে 1.3 1 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক, এখানে 6 নম্বর অঙ্ক, আর এখানে 9 নম্বর অঙ্ক। এই 4টি অঙ্কের আজকে আমি সমাধান করে দিচ্ছি। তোমরা যারা এখনও 1.2 এর টপ 3 অঙ্ক সমাধান দেখোনি, এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, অবশ্যই তোমরা ভিডিওগুলোকে দেখে নাও। তো চলো আমরা 1 নম্বরের অঙ্কটিকে শুরু করে দিই। তো তোমরা 1 নম্বরের অঙ্কটা দেখতেই পাচ্ছ, এখানে বলা হয়েছে 2টি ধনাত্মক অখণ্ডক সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117, সংখ্যা দুটি হিসাব করে লিখি। তো চলো অঙ্কটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। তাহলে 1 নম্বরের অঙ্কটি তোমরা কিন্তু এইভাবে করবে, ভালো করে বোঝো। এইভাবে লিখবে যে মনে করি একটি ধনাত্মক অখণ্ডক সংখ্যা, হচ্ছে এক্স। তো সুতরাং আমরা লিখতে পারি এইভাবে, দেখো অপর ধনাত্মক সংখ্যাটি
एक्स प्लस थ्री হয়েছে। আমি অঙ্কটা আরেকবার পড়ছি, তোমরা অবশ্যই বইটা খুলে অঙ্কটা করে। এখানে বলেছিল যে দুটি ধনাত্মক অখণ্ডক সংখ্যা বলেছিল, সংখ্যার অন্তর বলেছে তিন এবং তাদের বর্গের সমষ্টি 117। তাহলে সংখ্যা দুটি হিসাব করে লিখি, তো সেই হিসাবে আমি লিখেছি যে একটি ধনাত্মক অখণ্ডক সংখ্যা এক্স এবং অপরটি কিন্তু এক্স প্লাস থ্রি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং সংখ্যা দুটির বর্গের সমষ্টি, দেখো সংখ্যা দুটির বর্গের সমষ্টি, দেখো বর্গ মানে স্কোয়ার, তা আমি এখানে দেখো এইটা ছিল আমাদের প্রথম ধনাত্মক সংখ্যা, তার স্কোয়ার করলাম, যোগ চিহ্ন দিলাম। আমার দ্বিতীয়টা হচ্ছে এক্স প্লাস থ্রি, তাহলে এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার দিলাম। আশা করি এটুকুনি বুঝতে পেরে। চলো এবার আমরা লিখবো এখানে প্রশ্নানুসারে, দেখো প্রশ্নানুসারে, তাহলে আমাদের এইটা যেমন আছে আমরা লিখে দেবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার, এদের বর্গের সমষ্টি ছিল 117। তো এবারে এটাকে আমাদের সমাধান করতে পারলেই কিন্তু অঙ্কটি আমাদের হয়ে যাবে। তো চলো আমরা এটাকে সমাধান করে দিই। তাহলে প্রথমে দেখো এক্স স্কোয়ার লিখলাম, যোগ চিহ্ন দিলাম। দেখো এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার এর সূত্র আমরা জানি, এইভাবে লিখবো দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 117। পরের স্টেপ দেখো, এখানে এক্স স্কোয়ার যোগ করলে আমাদের টু এক্স স্কোয়ার হবে। তারপর দেখো তিন দুগুণে ছয়, তাহলে এখানে আমরা সিক্স এক্স লিখতে পারি। আর এখানে তিন স্কোয়ার মানে হচ্ছে আমাদের তিন তিরিক্ষে নয় সমান সমান 117। পরের স্টেপ হচ্ছে দেখো টু এক্স স্কোয়ারটা লিখে দিলাম, এখানে ছয় এক্স আমরা লিখে দিলাম। এবার দেখো এখানে প্লাস নাইন সমান সমানের এপার থেকে যদি 117 এদিকে চলে আসে তাহলে মাইনাস 117, আর এদিকে আমরা সমান সমান 0 দিলাম। তার পরের স্টেপ দেখো টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স, 117 থেকে যদি 9 বিয়োগ চলে যায় তাহলে থাকে 108, মাইনাস 108 সমান সমান 0। এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। তো দেখো মিডল টার্ম করার আগে অঙ্কটিকে আমরা একটু ছোটো করে নেবো, দুইটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কী দাঁড়ায়, দেখো এক্স স্কোয়ার দাঁড়ালো থ্রি এক্স, আর এখানে 108 বা দুই ভাগ করলে 54 সমান সমান 0। অঙ্কটা একটু ছোট হয়ে গেল, তাহলে আমরা এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস 54 সমান সমান 0। অনেকে ভাবতে পারো দুইটা কোথায় গেলো, যারা অঙ্কে খুব দুর্বল, দেখো দুইয়ের মানও 0, তা 0 দিয়ে ভাগ করলে তো 0ই হবে, তার জন্য দুইয়ের মানটা উঠে গেল। তাই এই মানটা আমাদের বার করতে হচ্ছে কারণ এর মানও 0। তো এটাকে আমরা এবারে মিডল টার্ম করব। দেখো গুণ করে আনতে হবে 54, আর যোগ বিয়োগ করে আনতে হবে 3, তাহলে 6 নং 54 হয়, 9 থেকে 6 বিয়োগ দিলে 3 থাকে, তাহলে লিখবো আমরা এক্স স্কোয়ার প্লাস, হয়েছে এখানে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে কী লিখবো 6 নং 54 মানে 9 মাইনাস 6, এক্সটাকে আমরা এখানে লিখলাম, আর দেখো মাইনাস 54 সমান সমান 0। পরের স্টেপ দেখো এক্স স্কোয়ার যোগ 9কে যদি আমরা এক্স এ গুণ করি 9x, মাইনাস 6কে এক্স এ গুণ করলে মাইনাস 6x, আর এখানে হচ্ছে মাইনাস 54 সমান সমান 0। এখানে দুটোর মধ্যে দেখো এক্স কমন গেলে পড়ে থাকবে এক্স প্লাস 9, আর মাইনাস 6 কমন গেলে এক্স প্লাস 9, ব্র্যাকেটটা ক্লোজ করে আমি 0 লিখলাম। দুটো এক্স প্লাস 9-এর জন্য একটা এক্স প্লাস 9 লিখলাম, আর এক্স মাইনাস 6 লিখলাম সমান সমান 0। দেখো দুটো এক্স প্লাস 9 আর এক্স প্লাস এক্স মাইনাস 6 দুটোরই মান 0, তাহলে এইভাবে লিখবো আমরা এক্স প্লাস 9 সমান সমান 0, আর এক্স সমান সমান মাইনাস 9, তাহলে একটা এক্সের মান কিন্তু আমাদের মাইনাস 9 কিন্তু হলো। এবার অথবা দিয়ে লিখব
एक्स माइनस सिक्स समान समान जिरो तेल एक्सर मान हेर एखे छय ठीक है तेल एक एक्सर मान माइनस नाइन एवं एकटा एक्सर मान हल सिक्स किंतु हमें जेटा नब जो संख्या दुटी धनात्मक ता लिखते हैं जो सूतरा संख्या दुटी धनात्मक तेल क्यों लिखब हमें एक्सर मान सिक्सटाई नब माइनस नय तो ऋणात्मक आप ना तो एक एक्सर मान बेड़े गल छय तेल और एक क्यों मान छो मैं अपरटी लिखे अपरटी छो हम एक्स प्लस थ्री एक्सर मान छय तीन छय तीन नय तो आशा करी तुम्हारा अंकटी बुझते पे एक अंकटी तुम्हारा भालो करे प्रैक्टिस करो ये क्योंकि परीक्षा आसते परे तो चलो एबारे आमादेर सजेशनर मध्य तीन नम्बर अंकटी एक गुरुत्वपूर्ण अंक तो आमरा तीन नम्बर अंकटी करब तीन नम्बर अंकटी तुम्हारा लक्ष्य करो दिए आछे जदि एक अखंड संख्या धनात्मक संख्यार पाँच गुण तार वर्गर द्विगुण अपेक्षा तीन कम है तब संख्याटी निर्णय करो तो चलो तीन नम्बर अंकटी आमरा करे नी अंकटे हमें करछि तो ये लिखबे जे मन करी अखंड धनात्मक संख्याटी তাহলে মনে করি অখণ্ড ধনাক সংখ্যাটি হলো আমাদের x এটা এরকম সংখ্যাটির পাঁচ গুণ বলেছে সংখ্যাটির পাঁচ গুণ মানে আমরা লিখতে পারি 5 ইনটু x সমান সমান 5x তারপরে দেখো সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম তার মানে হচ্ছে সংখ্যাটি x তার দ্বিগুণ মানে হচ্ছে 2x এবং তার বর্গ 2x স্কয়ার ए तीन कम हो माइनस थ्री एब लिखब प्रश्नानुसारे देखो प्रश्नानुसारे कि लिखब फाइव एक्स समान समान ये लिखब टू एक्स स्क्वायर माइनस थ्री तो ये एपारे समाधान करब कर ले अंकर उत्तर बैरिए जाए तो देखो আমি টু এক্স স্কোয়ারটা এদিকে নিলাম তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার হয়ে গেল প্লাস ফাইভ এক্সটা আগে থেকেই ছিল লিখে দিলাম এদিকে এলো মাইনাস থ্রিটা প্লাস থ্রি হয় তাহলে সমান সমান এখানে জিরো হলো যেহেতু প্রথমে আমাদের মাইনাস রয়েছে মাইনাসটা যদি আমরা কমন নিই নিই তাহলে কী হয় দেখো এখানে টু এক্স স্কোয়ার হলো এটা হচ্ছে আমাদের মাইনাস ফাইভ এক্স হলো এটা হচ্ছে আমাদের প্লাস সরি এটা মাইনাস থ্রি হলো কিন্তু হ্যাঁ সমান সমান জিরো তা পরের স্টেপে আমরা কী লিখব টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আর মাইনাস থ্রি মিডল টার্ম করতে হবে দেখো কোনাকুনি গুণ যদি করে তিন দুগুণে ছয় হয় যদি এটা লসাগু করো দেখো তিন দুগুণে ছয় দুই একে দুই ছয় থেকে যদি ওয়ান বিয়োগ যায় তাহলে কিন্তু পাঁচ থাকে তাহলে আমরা সেইভাবেই করব তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস বসে গেল আর ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব সিক্স মাইনাস ওয়ান এখানে এক্স লিখব এখানে আমরা মাইনাস থ্রি সমান সমান জিরো পরের স্টেপ দেখো টু এক্স স্কোয়ার হলো মাইনাস ছয়কে এক্স গুণ করলে মাইনাস সিক্স এক্স মাইনাস মাইনাসে প্লাস এক্স এখানে হচ্ছে মাইনাস থ্রি সমান সমান
জিরো। তারপর দেখে নাও, টু এক্স যদি কমন যায় তাহলে কি পড়ে থাকবে এখানে আমাদের? দেখো এক্স মাইনাস থ্রি পড়ে থাকবে, প্লাস ওয়ান কমন গেলে এক্স মাইনাস থ্রি সমান সমান জিরো। দেখো এক্স মাইনাস থ্রি দুটোর জন্য আমরা একটা নিলাম, আর কি আছে দেখে নাও, টু এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো। এখানে আছে এক্স মাইনাস থ্রি, এখানে জিরো, তাহলে আমি লিখবো এইভাবে, দেখো এক্স মাইনাস থ্রি সমান সমান জিরো, তাহলে আমি লিখতে পারি যে এক্স এখানে সমান সমান দেবো, দিয়ে লিখবো তিন। এখানে অথবা দাও, দিয়ে লেখো টু এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো, তাহলে টু এক্স সমান সমান মাইনাস ওয়ান, তাহলে এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান বাই টু। তাহলে আমাদের কিন্তু এখানে সংখ্যাটা ছিল ধনাত্মক সংখ্যা, তাহলে দেখো এখানে এটা হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা বেরিয়েছে, এটা কিন্তু আমাদের ঋণাত্মক বেরিয়েছে। তাহলে উত্তরে তোমরা এইভাবে লিখতে পারো যে সুতরাং এক্স নট ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু হয়েছে, সুতরাং এক্স সমান সমান থ্রি। তাহলে ধনাত্মক অখণ্ডক সংখ্যাটি হলো, লিখবে সুতরাং দিয়ে, ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হল এক্স সমান সমান থ্রি। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তো এবারে আমাদের টপ ফোরের মধ্যে যে অঙ্কটি সেটা তোমাদের ছ নম্বর অঙ্ক। তো চলো আমরা ছ নম্বর অঙ্কটি একবার দেখে নিই। তো এই হচ্ছে আমাদের ছ নম্বর অঙ্ক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালো করে তোমাদের অঙ্কটা কিন্তু দেখে নিতে হবে। দেখো বলছে দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা তিন কম, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল পনেরো হয়, সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তো চলো ছয়ের অঙ্কটি আমরা ভালো করে দেখে নিই। তো দেখো ছ নম্বরের অঙ্কটি তোমরা এইভাবে করবে, লিখবে যে দেখো মনে করি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক, মনে করি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক সমান সমান এক্স, সুতরাং দশকের ঘরের অঙ্ক হচ্ছে আমাদের এক্স মাইনাস থ্রি। সংখ্যাটি হলো অর্থাৎ বা আমরা লিখতেই পারি এইভাবে যে সংখ্যাটি দেখো সমান সমান দিলাম আমি এখানে, দশক মানে দশ লিখলাম, ইকে এককের ঘরের অঙ্ক এক্স মাইনাস থ্রি লিখলাম, ঠিক আছে, প্লাস এক্স অর্থাৎ এককের ঘরের অঙ্কটা লিখলাম। দেখো এবারে দশকে যদি আমি এক্স দিয়ে গুণ করি আমাদের দশ এক্স হবে, আর মাইনাস তিন দশে তিরিশ, আর প্লাস এক্স, এখানে দশ এক্স আর প্লাস এক্স যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের এগারো এক্স, আর মাইনাস হচ্ছে তিরিশ, তাহলে এগারো এক্স মাইনাস তিরিশ হলো। এবারে আমরা লিখব যে শর্তানুসারে কী লিখব, প্রথমত আমরা লিখব দেখো এগারো এক্স মাইনাস তিরিশ, এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, দিয়ে মাইনাস এক্স এক্স মাইনাস থ্রি সমান সমান পনেরো, এটাকে আমাদের এবারে সমাধান করলেই কিন্তু অঙ্কটি আমাদের হয়ে যাবে। তো দেখো
এখানে 11x যেমন আছে আমি লিখলাম 11x মাইনাস 30। মাইনাস এক্সকে যদি আমরা এক্স দিয়ে গুণ করি দাঁড়ায় কিন্তু আমাদের মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস কী দাঁড়াবে বলো, 3x, আর এদিকে সমান সমান 15। এবারে পরের স্টেপ তোমরা দেখো, অবশ্যই মাইনাস এক্স স্কোয়ার যেটা রয়েছে সেটাকে আমি আগে রাখবো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার রাখলাম, তারপরে এখানে দেখো 11x আর এখানে হচ্ছে আমাদের 3x, তাহলে হয় কিন্তু আমাদের যোগ করলে 14x হয়েছে, আর এখানে মাইনাস 30 রয়েছে, এদিকের 15 যদি এদিকে আসে তাহলে মাইনাস 15 হলো, সমান সমান 0 দিলাম। দেখো পরের স্টেপটা মাইনাস এক্স স্কোয়ার প্লাস 14x, 30 আর 15 যোগ করলে মাইনাস 45 সমান সমান 0। পরের স্টেপ দেখো, মাইনাসটাকে আমরা কমন নিয়ে নেবো আগের মতো, তাহলে এক্স স্কোয়ার এটা প্লাস হলো, মাইনাস 14x হলো, মাইনাস 45টা আমাদের প্লাস 45 হয়ে গেল, সমান সমান 0। এবারে পরের স্টেপ দেখো, মাইনাসটা উঠেই গেল আমাদের, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 সমান সমান 0। মিডল টার্ম করবো দেখো, 45 রয়েছে, তাহলে দেখো 5 নং তো 45 হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস লিখলাম এখানে, 5 নং 45 মানে 9 প্লাস 5, এই এক্সটা আমাদের এখানে বসাতে হয় প্লাস 45। আশা করি তোমরা মিডল টার্মটা জানো প্রত্যেকেই, যারা জানো না একবার দেখে নিতে পারো। তাহলে এক্স স্কোয়ার লিখলাম, মাইনাস 9কে এক্স দিয়ে গুণ করলে মাইনাস 9x হলো, মাইনাস আর প্লাসে মাইনাস 5কে এক্স দিয়ে গুণ করলে মাইনাস 5x, আর এখানে হচ্ছে প্লাস 45 সমান সমান 0। দেখো পরের স্টেপ হচ্ছে, দেখো আমাদের এই দুটোর মধ্যে কী কমন যাবে, এক্স কমন গেলে পড়ে থাকবে আমাদের এক্স মাইনাস 9, 5 যদি কমন যায় তাহলে এক্স মাইনাস 9 সমান সমান 0। পরের স্টেপ দেখো, দুটো এক্স মাইনাস 9 জন্য একটা, আর একটা হচ্ছে আমাদের এক্স মাইনাস 5 সমান সমান 0। তাহলে দেখো এখানে এক্স মাইনাস 9 সমান সমান 0, তাহলে একটা এক্সের মান হলো আমাদের 9 হয়েছে, আর অথবা দিয়ে আমরা লিখলাম যে এক্স মাইনাস 5 সমান সমান 0, তাহলে এখানে এক্সের মানটা হলো 5। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এক্সের দুটো মান বেড়েছে, এবং দুটোই অবশ্যই কিন্তু এখানে দুটোই ধনাত্মক বলেছে। উত্তরটা যখন আমরা লিখব, আমাদের বলছিল যে যে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি, তাহলে আমরা লিখব সংখ্যাটির এককের ঘরের অঙ্কটি, দেখো সংখ্যাটির এককের ঘরের অঙ্কটি, সংখ্যাটির এককের ঘরের অঙ্কটি 5 অথবা 9। তো আশা করি তোমরা 5-এর অঙ্কটি বুঝতে পেরেছো। এবার 9 নম্বর অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমার টেস্ট পেপারে দেখে বারবার কিন্তু ওই 9 নম্বরের অঙ্কটি কিন্তু পরীক্ষায় দিয়েছে। তো চলো 9টা আমরা দেখে নিই। তো দেখো এই হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্কটা, এটা কিন্তু এবছরের জন্য খুব মোস্ট ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম স্কুলের টেস্ট পরীক্ষা এবং টেস্ট পেপারে কিন্তু এই 9 নম্বর অঙ্কটি রয়েছে। তো দেখো বলছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তো দেখো অঙ্কটি, তাহলে তোমরা অঙ্কটিকে এইভাবে করো, লিখবে যে মনে করি প্রতি ডজন, মনে করি প্রতি ডজন কলমের বর্তমান মূল্য 1 টাকা, সুতরাং 30 টাকায়
কলম পাওয়া যায়? ৩০ টাকায় কলম পাওয়া যায়, ৩০/১ ডজন হয়েছে। এবারে বলেছিল দেখো কলমের মূল্য প্রতি ডজন ৬ টাকা কমেছে, তাহলে লিখবে ভাবে কলমের মূল্য প্রতি ডজনে কলমের মূল্য প্রতি ডজনে ৬ টাকা কমলে প্রতি ডজন কলমের মূল্য হবে প্রতি ডজন কলমের মূল্য হবে -৬। দেখো কলমের বর্তমান মূল্য তো ১ টাকা ছিল, তা ৬ টাকা কমলে তাহলে -৬ হবে। সুতরাং তখন ৩০ টাকায় কলম পাওয়া যায়। দেখো তখন ৩০ টাকায় কলম পাওয়া যায়, ৩০/-৬ টাকা। ওকে, এবারে আমরা লিখব প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে কি লিখবে? প্রথমে লিখবে ৩০/-৬, এটাকে লিখলাম। তারপরে লিখবো আমরা এটাকে মাইনাস দিয়ে ৩০/১ সমান সমান। তারপর আরও ৩টি বেশি কলম পাওয়া যাবে, ৩/১২ মানে এক ডজনে। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কটা এবারে করে ফেলি। তাহলে একটা যদি লক্ষ্য করো, এখানে আমরা লসাগু করে নিচ্ছি। আমরা লসাগু আমাদের তাহলে ১-৬, আর এখানে হবে আমাদের ১-৬ যদি কেটে যায় পুরো থাকে এখানে ১কে ৩০ দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের ৩০x। পরের স্টেপে দেখো, এখানে ১ যদি কেটে যায় পুরো থেকে এটা, এই জায়গাটা প্রত্যেকে ভুল করে। দেখো এখানে মাইনাস আছে, কিন্তু -৩০কে ১ দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের -৩০x, আর -এ +১৮০। এটাকে যদি আমরা কাটি দেখো, ৩ ১কে ৩, ৩ ৪ে ১২, এখানে ১-৪ হলো। এবার তোমার লক্ষ্য করে দেখো কি আছে, +৩x -৩x কেটে গেল, তাহলে উপরে রয়েছে আমাদের ১৮০, নিচেটা গুণ করো। দেখো এক্স আর এক্স যদি গুণ হয় ১x² - ৬x, এখানে আমরা লিখলাম ১/৪। এবারে আমরা এটাকে কোণাকোণি গুণ অর্থাৎ বর্জ্য গুণ করে পাই, কি পাই দেখো, কোণাকোণি যদি গুণ করি কি দাঁড়ায় দেখো, ১x² - ৬x ৪×৮=৭২, মানে হচ্ছে ৭২০। এবার এটাকে আমাদের মিডিল টার্ম করতে হবে। দেখো ১x² - ৬x - ৭২০=০। তো এই ৭২০কে আমাদের মিডিল টার্ম করতে হবে। দেখো এটা তোমরা আশা করি প্রত্যেককে জানো আমি সঠিক করছি, তা এটাকে তোমরা লসাগু করবে, দেখবে ৩০/২৪ যদি আমরা গুণ করি তোমার ৭২০ হবে, এবং ৩০থেকে ২৪ যদি বিয়োগ দিই তাহলে আমাদের ৬ হবে। তাহলে ১x² - ৩০/২৪ ব্র্যাকেট ক্লোজ, এই এক্সটা আমাদের এখানে রাখলাম, -৭২০=০। তোমরা যারা দুর্বল স্টুডেন্ট, যারা একদম মিডিল টার্ম জানোই না, তারা কিন্তু দেখে নেওয়া, একবার দেখে দিই। এখানে দেখো ২ দিয়ে করলে এখানে ৩৬০ হয়,
দুই দিয়ে করলে আমাদের 180 হবে, দুই দিয়ে করলে হচ্ছে আমাদের 90, দুই দিয়ে করলে 45, 3 × 15 = 45, 3 × 5 = 15। দেখো দেখো, 1 × 2 = 4, 4 × 2 = 8, আর এখানে 3 আসতে 24 নিয়েছি আমি, হ্যাঁ, আর 3 × 5 = 15, 15 = 30, এইভাবে 30 আর 24 টাকা আমরা নিয়ে নিয়েছি। তো দেখো পরের স্টেপটা, x² - 30x - - এ প্লাস 24, আর এখানে x গুণ করলে 24x - 720 = 0। তাহলে পরের স্টেপ দেখো, x যদি কমন যায়, x - 30 + 24 যদি কমন যায়, x - 30 = 0। দুটো x - 30-এর জন্য আমাদের একটা x - 30, আর আছে দেখো x + 24 = 0। তাহলে পরের স্টেপ দেখো, তাহলে x - 30 = 0, তাহলে দাঁড়ায় দেখো একটা x এর মান কিন্তু আমাদের 30 এলো, আর অথবা দিয়ে আমরা লিখব যে x + 24 = 0, তাহলে x এর মান হলো -24। তাহলে আমরা প্রথমে এরকম লিখব যে x ≠ -24, এখানে লিখতে পারো কারণ মূল্য ঋণাত্মক নয়, মূল্য ঋণাত্মক নয়, সুতরাং x এর মান আমরা নিচ্ছি তাহলে 30। তাহলে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা, প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। তো দেখো আশা করি তোমাদের আমি 4টি টপ 4 অঙ্ক করাতে পারলাম, ভালো করে বোঝাতে পারলাম। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো যাতে প্রত্যেকে এই অঙ্কগুলো করে একটা অঙ্কে ভালো নাম্বার যেন তুলতে পারে। আর তোমাদের মূল্যবান মন্তব্য আমাকে প্রত্যেকেই করো। তাহলে ভিডিওটি আজকে আমি এখানে শেষ করছি, তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।